ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবে, অর্থাৎ বেল আইকনটা হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ঠিক আছে, ভিডিওটা সেম ক্লাসের সঙ্গে বেশি থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে। ওকে, আরেকটা কথা, সেটা হচ্ছে গণিত আর ইংরেজিটা আমাদের ম্যাথ ডিবিএস ম্যাডাম যে চ্যানেলটা আছে সেটাই করানো হয়। ম্যাথ ডিবিএস ম্যাডাম চ্যানেলটার নাম, তো যারা এখনও জানো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে গণিত আর ইংরেজি শেখার জন্য। ঠিক আছে, আলোচনার বিষয় ক্লাস 9 জিওগ্রাফি চ্যাপ্টার 1 এর কোশ্চেন অ্যান্সার পর্ব 2। সবার প্রথমের প্রশ্ন, জিপিএস রিসিভার থেকে কি কি তথ্য পাওয়া যায়? উত্তর, জিপিএস এর মূল অংশ হল পৃথিবীতে প্রদক্ষিণ করতে থাকা 24টি কৃত্রিম উপগ্রহ এবং ভূপৃষ্ঠে থাকা জিপিএস রিসিভার বা গ্রাহক যন্ত্র, যার দ্বারা 1 নম্বর যে কোনো স্থানের সঠিক উচ্চতা জানা যায়, 2 নম্বর পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ জানা যায়, হলো নেক্সট কোন গ্রহকে লাল গ্রহ বলে এবং কেন? উত্তর লিখব, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে কারণ মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে লোহা বা রেড অক্সাইড রয়েছে। বিশুদ্ধ লোহার রং লাল হওয়ার কারণেই মঙ্গলের মাটির রং লাল, এমনকি মহাকাশ থেকেও মঙ্গলকে লাল রঙের দেখায়। এই সমস্ত কারণেই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, পৃথিবীর আকৃতি সম্পর্কে সাম্প্রতিক ধারণাটি কেমন তা লেখো। উত্তর, পৃথিবীর আকৃতি সম্পর্কে প্রাচীনকাল থেকেই নানা ধারণা চলে এসেছে। কখনো বা বলা হয়েছে পৃথিবী রুটির মতো চ্যাপ্টা, আবার কখনো বলা হয়েছে পৃথিবী গোলাকার, কিন্তু সম্প্রতি উপগ্রহ বা মহাকাশযান দ্বারা প্রাপ্ত ভিত্তিতে জানা যায় পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুপ্রান্ত কিছুটা চ্যাপ্টা এবং আলোকচিত্রের মধ্যভাগ বা নিরক্ষীয় অঞ্চল সামান্য স্ফীত বা ফোলা। এই রূপ আকৃতির থেকেই পৃথিবীর আকৃতির নাম হল অভিগত গোলাকৃতি। এসব সত্ত্বেও পৃথিবীর এই আকৃতি সম্পর্কে ভূবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য থাকায় বলা যায় পৃথিবী যথার্থ অভিগত গোলক নয়, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। অ্যাকচুয়ালি কি, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, বা যাকে আমরা জিওড বলে থাকি। ওকে, নেক্সট প্রশ্ন, মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর, সৌরজগতের সকল গ্রহের মধ্যে পৃথিবী একটিমাত্র গ্রহ যেখানে প্রাণের সৃষ্টি হয়েছে। উদ্ভিদ ও প্রাণীর বাসস্থল রূপে পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ ও উপাদান যথেষ্ট পরিমাণে আছে। 1 নম্বর পয়েন্ট করে আমরা লিখব, বায়ুমণ্ডলের উপস্থিতি সূর্য থেকে পৃথিবী এমন এক দূরত্বে অবস্থান করছে যার ফলে পৃথিবীর গড় উষ্ণতা হয়েছে 150°C। এই পরিমিত সৌরতাপে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বিপুল জলরাশি ও এক গভীর বায়ুমণ্ডল। সৌরজগতের বাকি সমস্ত গ্রহের মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে O2 পাওয়া গেছে। CO2 গাছের খাবার তৈরিতে লাগে, যা O2-র পরিবর্তে পাওয়া যায়। পৃথিবীতে সর্বাধিক পরিমাণে আছে N2, যা প্রোটিন তৈরির সহায়ক। O3 রশ্মি ক্ষতিকর UVA ও B রশ্মির থেকে সুরক্ষা প্রদান করে। নেক্সট পয়েন্টে আমরা লিখব, শিলামণ্ডলের প্রভাব। এটা কিন্তু একটা পয়েন্ট, শিলামণ্ডলের প্রভাব। এখানে লিখব, পৃথিবীতে বিভিন্ন প্রকার শিলার দ্বারা গঠিত স্থলভাগের পরিমাণ 29%। এই ভূমিরূপ অন্য গ্রহে অনুপস্থিত। নেক্সট আমরা লিখব, মৃত্তিকার প্রভাব, অর্থাৎ মাটির প্রভাব। লিখব, মাটিকে কেন্দ্র করে বিভিন্ন জীবের আশ্রয়স্থল গড়ে উঠেছে পৃথিবীতে। আবহাওয়িকার ঘনীভবন পুঞ্জিত ক্ষয় প্রভৃতি মাটির বৈশিষ্ট্য। মৃত্তিকার মধ্যেই প্রয়োজনীয় পুষ্টি উপাদান উপস্থিত রয়েছে।
নেক্সট প্রশ্ন, বামন গ্রহ কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখব, 2006 সালে IAU অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা প্রদত্ত সংজ্ঞানুসারে যে সমস্ত জ্যোতিষ্ক দেখতে গোলাকার একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে কিন্তু তারা গ্রহ বা উপগ্রহ কোনোটিই নয়, তারা হলো বামন গ্রহ। এই বামন গ্রহ পর্যাপ্ত ভারযুক্ত হলেও গ্রহের মতো বড় আকৃতির হয় না, আবার উপগ্রহের মতো ছোট আকারেরও হয় না। এছাড়া এরা তাদের কক্ষপথ থেকে কোনো মহাজাগতিক বস্তু সরাতে সক্ষম নয়। উদাহরণস্বরূপ লিখব, সৌরজগতে বর্তমানে এটা একটা এসছে, একটা না পাঁচটা, পাঁচটি, এটা মনে রেখো পাঁচটি হবে, পাঁচটি ব্রাহ্মণ গ্রহের অস্তিত্ব পাওয়া গেছে। এরা হলো প্লুটো, সেরেস, মাকি মাকি, আচ্ছা হাইময়া আর ইরিস ইত্যাদি। ক্লিয়ার? এই যে সেরেস আর মাকি মাকি, এটা কিন্তু আলাদা, হ্যাঁ এখানে কমা পড়েনি একটা। ক্লিয়ার? তাহলে প্লুটো, সেরেস, মাকি মাকি, হাইময়া আর ইরিস। নেক্সট, জিপিএস এর ব্যবহারগুলি লেখো। উত্তর, সঠিক অবস্থান নির্ণয়ে জিপিএস এর মাধ্যমে যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা সহজেই নির্ণয় করা যায়। নেক্সট, সঠিক অবস্থান নির্ণয় এটা কিন্তু একটা পয়েন্ট, ওকে। নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যাপ প্রস্তুতি। এখানে লিখবো, জিপিএস এর মাধ্যমে উপগ্রহ চিত্রের মাধ্যমে মানচিত্র প্রস্তুত করা যায়। নেক্সট, জরিপ কার্য জিপিএস পদ্ধতির সাহায্যে সঠিক অবস্থান নির্ণয়ের মাধ্যমে নির্ভুল ও সঠিক জরিপ কার্য করা যায়। নেক্সট লিখব, সামরিক প্রতিরক্ষামূলক কাজকর্মে। উত্তর, যুদ্ধ ও প্রতিরক্ষার্থে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের নিকট বিশেষত শত্রুপক্ষের অবস্থান চিহ্নিতকরণে, রসদ প্রেরণ, রকেট ও মিসাইল নিয়ন্ত্রণে জিপিএস ব্যবহার করা হয়। নেক্সট, দুর্গম এলাকা প্রদর্শন। এই পরিষেবার মাধ্যমে পৃথিবীর যে কোনো দুর্গম স্থানের অবস্থান নির্ণয় করা যাবে এবং ক্ষয়ক্ষতি হলে সেখানে দ্রুত ত্রাণ সরবরাহ করতে পারা যায়। নেক্সট পয়েন্ট হবে হচ্ছে মৎস্য সংগ্রহ। লিখব, সমুদ্রে জিপিএস প্রস্তুতির ব্যবহার করে মাছের ঝাঁকের অবস্থান নির্ণয় করা যায়, যার ফলে মৎস্য সংগ্রহ সহজ হয়ে উঠেছে। নেক্সট পয়েন্ট লিখব যানবাহন সংক্রান্ত। লিখব, বিমান, রেল, জাহাজ এমনকি সড়ক পথেও জিপিএস ব্যবহার করে যে কোনো স্থানের সঠিক অবস্থান জানা যায়। নেক্সট প্রশ্ন, দূরত্ব অনুসারে সৌরজগতের গ্রহগুলির নাম কি? উত্তর, দূরত্ব অনুসারে সৌরজগতের গ্রহগুলির নাম হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ওকে, নেক্সট প্রশ্ন, জিওট কথাটির অর্থ কি? এই কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর, গ্রিক শব্দ জিওয়াইট মিলে জিওট শব্দটি উৎপত্তি হয়েছে। জিওট কথাটির অর্থ হলো পৃথিবী সদৃশ বা পৃথিবীর মতো দেখতে। জিওট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জোহান বেনেডিক্ট লিস্টিং। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? উত্তর, পৃথিবীর মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, কারণ এখানে কেন্দ্র বহির্মুখী শক্তির সবচেয়ে বেশি। অভিগত গোলাকার আকৃতির জন্য এটা জন্য হবে পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম, এখানে মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি। মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়? উত্তর, আমরা লিখব, চাঁদ ও সূর্যকে যেমন পৃথিবীর থেকে গোলাকার দেখায়, তেমনই মহাকাশ থেকে পৃথিবীকেও একটি গোলাকার থালার মতো দেখতে লাগে। শুধু গোলাকার নয়, পৃথিবীকে একটি উজ্জ্বল রঙিন গোলক মনে হয়। নেক্সট প্রশ্ন, প্রাচীনকালে ও বর্তমানে কোন যন্ত্রের দ্বারা মেরু প্রদেশের কতটা চাপ তা মাপা হতো? উত্তর, প্রাচীনকালে গ্রেট মেজারমেন্ট ও বর্তমানে স্যাটেলাইট জিওডেসির দ্বারা মেরু প্রদেশের কতটা চাপ তা জানা যায়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর আকার নির্ধারণে মাধ্যাকর্ষণ শক্তি ও কেন্দ্র বহির্মুখী শক্তি কতখানি ভূমিকা পালন করেছে? উত্তর, পৃথিবীর আকার অভিগত গোলাকার নয়, নিরক্ষীয় অঞ্চল ঈশস্পিত ও দুটি মেরু অঞ্চল চাপা। পৃথিবীর এই আকৃতি নির্ধারণে মাধ্যাকর্ষণ শক্তি ও কেন্দ্র বহির্মুখী শক্তির গুরুত্ব অপরিসীম। মাধ্যাকর্ষণ শক্তি পয়েন্ট করে লিখব, নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুসারে যে বস্তু পৃথিবীর কেন্দ্রে যত কাছে থাকবে
তার ওপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবও তত বেশি হবে। সেই অনুযায়ী পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে মেরু অঞ্চলের তুলনায় দূরত্ব বেশি, সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কম। সুতরাং বলা যায় মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলের সামান্য স্ফীত। নেক্সট লিখব কেন্দ্র বহির্মুখী শক্তি। এখানে লিখব কোনো গোলাকার বস্তু অবিরাম ঘুরতে থাকলে ওই বস্তুর কেন্দ্রে এক প্রকার দিক বিক্ষেপক বলের সৃষ্টি হয় যা সব কিছুকে বাইরে ছিটকে ফেলে। এই বলকে কেন্দ্রাতিক বা কেন্দ্র বহির্মুখী শক্তি বলে। পৃথিবীর আয়তন গতির প্রভাবে কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্রমুখী শক্তির উৎপন্ন হয়। জন্মলগ্নে পৃথিবী তরল থেকে প্রথমে নরম, পরে কঠিন হওয়ার সময় কেন্দ্র বহির্মুখী শক্তির উৎপন্ন হয়। জন্মলগ্নে পৃথিবী তরল থেকে কঠিন ও প্রথমে সরি তরল থেকে নরম ও পরে কঠিন হওয়ার সময় কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে পৃথিবীর মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল সামান্য স্ফীত হয়েছে এবং দুটি মেরু অঞ্চল কেন্দ্রমুখীর প্রভাবে সামান্য চাপা হয়েছে। নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন? উত্তর, পৃথিবী যে পরিমাণ বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই ওই বলটির ওজন বলা হয়। পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব মেরু অঞ্চলের তুলনায় বেশি হয় কারণ পৃথিবীর অভিগত গোলাকার আচ্ছা দুই মেরুর দিকে সামান্য চাপা ও নিরক্ষরেখা ঈষৎস্ফীত হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখায় 6378 কিমি দূরে থাকা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে মেরু অঞ্চলে 6257 কিমি দূরে থাকা বস্তুকে স্বাভাবিকভাবেই বেশি বল দ্বারা আকর্ষণ করে। এই কারণেই মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কেন্দ্রের কাছে থাকায় এখানের বল ওজন বেশি হয় সরি এখানে বস্তুর ওজন বেশি হয়। ক্লিয়ার?